আমার খুব মানে সৌভাগ্য হয়েছে যে ভাইয়ের আমি একটা সিনেমা কাজ করেছি আয়নাটা তিনি আমি মানে রাজনাকে পরিচালিত ডিরেকশন দিয়েছিলেন তো গল্পটা খুবই সুন্দর ছিল অনেক ভালো লেগেছে আমার কাজ করতে আর গতবার আমি বাজুতে এসেছি সেই সময়টা আমার কাছে মানে ফার্স্ট টাইম যখন আসলাম আমার অন্যরকম অনুভূতি হয়েছে আর এবার আমাকে রাসেল ভাইয়া ইনভাইট করেছেন তো আমি আসতে পেরেছি আমার ভালো লাগছে আর গয়নার কথা কি বলবো গয়না মেয়েদের আসলে অনেক পছন্দ সব মেয়ের সমর্থবা কারণ হচ্ছে বেশি কারণ একটু কম কিন্তু আমার খুব পছন্দ আমার তুই খুব পছন্দ আর আমার পছন্দটা এসেছি আমার মায়ের থেকে আমার মা গয়না খুব পছন্দ করতো এবং ছোটবেলা থেকে ছোট ছোট কানে তারপরে নূপুর এগুলো বানিয়ে দিত তখন থেকে মানে পড়তাম সেই জন্য আমার তুই খুব ভালো লাগে আর এখানে আমাদের নিপুণ আপু আছে রজনী আপু আছেন রজনী আপু তো এভার গ্রিন আমাদের আপু অনেক ভালো লাগছে আপু আমাদের সাথে আছেন ওম বিশ্বাস আছে ইয়া জানি অঙ্কুল আছে তমা আছে আর সবাই আছে অনেক ভালো লাগছে আমাদের যে মানে মিলন মেলাটা আমরা সবাই আসছি সেলিব্রিটিগুলো সবাই আসছে এর সাথে কথা বলছি সবাই অনুভূতি প্রকাশ করছি খুবই ভালো লাগছে বাজুস ফেয়ার 2024 এ তারপরে সামনে যেন আমাদের পাশাপাশি আরো ছেলেরাও যেন থাকে হিরোরা অনেক বেশি থাকে সবাই কম্বিনেশন অনেক কিছু ছেলেদেরও তো অনেক পছন্দ থাকতে পারে তাদের গহনা ব্রেসলেট বিভিন্ন রকম মনে হয় যে তখন আরো অনেক সুন্দর হবে আর ধর বেশি সময় নিব না হলে ধরুন এক মিনিট পার হয়ে গেছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কেয়া